আমরা পড়াতে গিয়ে অর্থাৎ অফলাইন বা অনলাইন বলো যে কোনো ব্যাচ পড়াতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করেছি ছেলে মেয়েরা বড় কোয়েশ্চেন কিন্তু লিখে ফেলে বাট এমসি কিউ বা এক নম্বরের কোয়েশ্চেনগুলো তো বা দু নম্বরের কোশ্চেনগুলো দেখি ঠিকঠাক অ্যান্সার করতে পারে না অর্থাৎ শর্ট প্রশ্নে অনেকেরই সমস্যা হয় ফিজিক্সে যারা উচ্চ মাধ্যমিক দেবে দু হাজার পঁচিশে তাদেরকে নিয়েই আজকের ভিডিও তোমাদের জন্য আরও একটি বই নিয়ে এসেছি আজকের এই এপিসোডে অর্থাৎ যে বইটি সম্পতি বেরিয়েছে আমাদের রায়ন মার্টিনের তরফ থেকে বইটির নাম হচ্ছে পদার্থবিদ্যা সিক্সটি সিক্সটি অবজেক্টিভ বই আর রায়ন মার্টিন প্রকাশিত ওই বইটি আমার হাতে এসে পৌঁছেছে আর আমিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো প্রথমেই যেটা নিয়ে শুরু করেছিলাম যে শর্ট প্রশ্ন তো এই বইটাই কিন্তু সেই শর্ট প্রশ্নের যে কত রকম ফের হতে পারে বা কত ধরনের শর্ট কোয়েশ্চেন হতে পারে তিন হাজার প্লাস কোয়েশ্চেন রয়েছে কিন্তু এই বইটাতে অর্থাৎ এই বইটাতে কোনো ব্রড কোয়েশ্চেন নেই শর্ট কোয়েশ্চেনের একদম সম্ভার ইউনিট যে কটা ইউনিট রয়েছে প্রত্যেকটা ইউনিট থেকে কিন্তু প্রচুর শর্ট এখানে রয়েছে অর্থাৎ যারা ভাবছ যে তোমাদের এমনই একটা বইয়ের দরকার যেখানে শুধু এমসিকিউ এক নম্বরের কোয়েশ্চেন বা টু মার্ক্সের গুলো থাকবে এরকম একটা বই তাদের জন্য কিন্তু বেস্ট বই এইটি তো চলো মোটামুটি আমরা দেখে নিই এই বইটাতে কেমন ভাবে সাজানো রয়েছে আর এই বইটাতে মোটামুটি কিভাবে তোমাদের জন্য রেডি করেছে সমস্ত কিছু দেখাচ্ছি তো দেখতে থাকো তো দেখো প্রথমেই যদি বইটা একদম উপরে দেখি তাহলে দেখো লেখা রয়েছে সিক্সটি সিক্সটি পদার্থবিদ্যা অবজেক্টিভ তিন প্লাস প্রশ্ন উত্তর রায়ান মার্টিন এআই জেনারেটেড ফ্রি ক্রকার অ্যাপ দ্য অ্যাপ তো এই অ্যাপ যেটার কথা বলছে এটা তোমরা স্ক্যান করে ডাউনলোড করতে পারবে গুগল প্লে স্টোর থেকে বইটার দাম যদি বলতে হয় তাহলে বইটাতে দেখো দাম লেখা রয়েছে একশো টাকা তো বইটা কি কিনতে গেলে ছাড় পাবে অবশ্যই একশো তিরিশের কমই তোমাদের হয়ে যাবে তো নেক্সট দেখো একদম একদম স্থির তড়িৎ বিজ্ঞান প্রথম চ্যাপ্টার যেভাবে তোমাদের রয়েছে ইউনিট ওয়ান একদম এমসিকিউ দেখো রয়েছে এমসিকিউর এর পাশে কোন স্কুল থেকে কোয়েশ্চেনটা এসেছিল সেই স্কুলের নাম ক্লুডেড রয়েছে অর্থাৎ তোমাদের সমস্যার কোনো কারণ নেই তার কারণ ওরা টোটাল পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলোকে একদম খুঁজে একটা জায়গায় রেডি করে বইটি তৈরি করেছে তোমাদের জন্য যাতে তোমাদের পরীক্ষার হলে এমসিকিউ নিয়ে কোনো সমস্যা না হয় শুধু এমসি কিউ বলবো না এর মধ্যে এক নম্বরের রয়েছে এবং কিন্তু রয়েছে অর্থাৎ আমি যদি যত বইটার ভিতরে যাবো ততই তোমার দেখতে থাকবে শুধু প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর আর প্রশ্ন উত্তর অর্থাৎ যাদের মনে হচ্ছে যে পাঠ্য বই মোটামুটি আমার কমপ্লিট বা একবার রিভিশন দেবো তাদের জন্য কিন্তু এই বইটা কিন্তু অনস্বীকার্য আমি মনে করি তার কারণ এই বইটা মারাত্মক ইম্পর্টেন্স প্রচুর প্রশ্ন রয়েছে অর্থাৎ যারা প্র্যাকটিসের জন্য বই খুঁজছো তাদের জন্য কিন্তু সিক্সটি সিক্সটি যে বইটা রায়ন মার্টিন প্রকাশিত এই বইটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্স হবে অর্থাৎ এবার তোমাদের ভালো মন্দ সব তোমাদের ব্যাপার আমি তোমাদেরকে বইটাকে দেখিয়ে দিলাম যে বইটার মধ্যে কিন্তু প্রচুর কোয়েশ্চেন তিন হাজার প্লাস শর্ট কোয়েশ্চেন রয়েছে তাই যার মনে হচ্ছে এখনো শর্ট প্রশ্নের সমস্যা শর্ট প্রশ্নের উত্তর স্যার এখনও আমি করতে পারছি না বা বইটা ঠিকঠাক করে পাচ্ছি না তারা কিন্তু একশো টাকার কম খরচ করে কিন্তু বইটা তোমার কাছে নিতে পারো আর পরীক্ষার জন্য কিন্তু তোমাদের এই বইটা পড়তেই পারো আর আশা করছি বই পড়লে খারাপ হবে না ভালোই হবে তার কারণ বইয়ের টাকা বিফলে যায় না তাই তোমাদের যদি মনে হয় তোমরা কিনবে আমার এখানে কোনো বিজনেস নেই বা আমার কোনো ব্যাপার নেই আমার মনে হয়েছে বই নতুন বই বেরোলেই আমি তোমাদের সাথে শেয়ার করি আর প্রকাশনীকেও ধন্যবাদ সরাসরি বইটা আমাকে পাঠানোর জন্য তাই যাদের মনে হচ্ছে তারা অবশ্যই কিন্তু বইটা কিনতে পারো আবার একবার মনে করিয়ে দিই শুধুমাত্র অবজেক্টিভ কোশ্চেনের জন্য কিন্তু এই বইটি এর মধ্যে কোনো ব্রাড কোশ্চেন কিন্তু তোমরা পাবে না অর্থাৎ এক মার্কস এবং টু মার্কসের কোশ্চেন তিন হাজার প্লাস কোশ্চেন রয়েছে কিন্তু বইটি বইটির নাম আর একবার বলে দিই পদার্থবিদ্যা সিক্সটি সিক্সটি অবজেক্টিভ ফিজিক্স দু হাজার পঁচিশ উচ্চমাধ্যমিকদের জন্য তাই যাদের মনে হচ্ছে তারা কিনতে পারো রান মার্টিনের কিন্তু বইটি তাই আজকের আর কথা বলবো না দেখা হবে নতুন কোন বই নিয়ে নতুন কোনো অধ্যায় নিয়ে নতুন কোন টপিক্স নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার